হ্যালো ফ্রেন্ডস, গোপালের হেঁশেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা আলুরদমের রেসিপি করে দেখাবো। আপনারা নিশ্চয়ই বিভিন্ন ধরনের আলুরদম করে খেয়ে দেখেছেন, কিন্তু আজকে আমার এই রেসিপিটা ফলো করে এই আলুরদমটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, কেন এটা একটু অন্য ধরনের একটা আলুরদমের রেসিপি। এটার জন্য যা যা লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। এখানে আমি চারটে আলুকে দুটুকরো করে একটু নুন জলে ভাপিয়ে রেখেছি। আর লাগবে 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন গোটা গোলমরিচ। এখানে গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো দালচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ। আর লাগবে 3-4টে শুকনো লঙ্কা, 1 টিস্পুন গোটা ধনে, 1 টিস্পুন গোটা জিরে। নুন চিনি নিজের স্বাদ মতো দেবেন। আর এখানে 4 টিস্পুনের মতো আমি টক দই নিয়েছি, এটা ভালো করে ফেটিয়ে রেখেছি। আর লাগবে ফ্রেশ ক্রিম, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এই দিয়েই আমাদের আজকের রেসিপিটা তৈরি হয়ে যাবে। এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি, তাতে সর্ষের তেল দিয়েছি। আমি প্রেফার করব এই রান্নাটা সর্ষের তেলেই করুন, কারণ সর্ষের তেলেই ভালো টেস্টটা আসে। এই তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে আমি এদিকে এই যে শুকনো যে গুলো ছিল সেগুলো একটু ড্রাই রোস্ট করে নেব, করে তারপরে গ্রাইন্ড করব। শুকনো খোলায় এগুলো একটু ভেজে নিয়ে তারপরে মশলাটা করলে পরে এর থেকে খুব সুন্দর একটা সেন্ট হয় আর খেতেও খুব ভালো লাগে। দেখুন, এটা ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে, তারপরে আমি গ্যাস বন্ধ করে দিলাম, এটাকে ঠান্ডা করে আমি এবার মিক্সিতে বেটে নেব। দেখুন, আলুগুলো আমি একটু নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মাখিয়ে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করব। এগুলোকে লাল লাল করে ফ্রাই করতে হবে। প্রথমে তেলটা খুব বেশি করে গরম করে নেবেন, তারপরে ফ্লেমটা মিডিয়ামে রেখে তারপরে এগুলোকে ফ্রাই করতে হবে। তাহলে আমি এগুলোকে ফ্রাই করে তারপরে আবার দেখাচ্ছি। দেখুন, আলুগুলো কিন্তু আমার লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে রেখে দিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি। আলুগুলো ফ্রাই করে তুলে নিয়েছি। এবার দেখুন, সে মশলাটা তৈরি করে নিয়েছি। এইটাতে তৈরি করার সময় কিন্তু একটুও জল পড়বে না, শুকনোই বাড়তে হবে। এবার আমি এই দইয়ের সঙ্গে এই মশলাটা মিশিয়ে দেবো। ভালো করে দইয়ের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। এবার ওইদিকে আমি দেখাচ্ছি, আলুটা ফ্রাই করেছিলাম আমি ডুবো তেলে, তাই আমি তেলটা কমিয়ে রেখে দিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু চিনি, এটা শুধু কালার হওয়ার জন্য। একটু নাড়িয়ে নিয়ে বেশি নাড়ানো যাবে না, তাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে। এবার গ্যাসটা কমিয়ে আমি সেই মশলাটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দিই। এটা কিন্তু ফ্লেমটা কম করে দিতে হবে আর সমানে নাড়তে হবে, নালে কিন্তু দই কেটে যেতে পারে। এভাবে কিছুক্ষণ নাড়তে হবে। এটা হয়ে গেছে, এবার একটু দিয়ে দিলাম এর মধ্যে একটু হিং। হিংটা দিলে খেতে টেস্ট লাগে, তবে আপনারা পছন্দ না করলে নাও দিতে পারেন।
এবার দিয়ে দেবো আলুগুলো। দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে মেশাতে হবে। এবার দেব স্বাদ মতো নুন। মশলাটা একটু ভালো করে কষিয়ে তারপরে জল দিতে হবে। একটু কষিয়ে নিই। ধরুন মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি জল। যে বাটিটায় মশলাটা গুলেছিলাম সেই বাটিটাতেই আমি এক বাটি জল নিয়েছি। গ্রেভিটা আপনারা কীরকম রাখবেন সেই বুঝে জল দেবেন। আর আলুটা পুরো বয়েল করা নেই, তো আলুটাকেও সিদ্ধ হতে হবে, তো সেই বুঝেও জলটা দিতে হবে। তো আমি এবার 10 মিনিটের জন্য এটা লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন 10-12 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকা তুলছি। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, কিন্তু এই সময় আমাকে দিতে হবে একটু ফ্রেশ ক্রিম। দিচ্ছি এই সময় কিন্তু একটুখানি নুনটা চেক করে নেবেন, নুনটা ঠিক আছে কিনা। আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা। ধনে পাতাটাও অপশনাল, যদি পছন্দ না করেন দেবেন না। এবার এইগুলোকে ভালো করে মিক্সড করে আবার 2-3 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। এই আলুদমটা কিন্তু একটু মাখা মাখা হয়, এটা কিন্তু ঝোল বেশি থাকে না। তাহলে 2-3 মিনিট একটু ফুটুক, তারপর আমি দেখাচ্ছি। আমার আলুদমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর একটা রং এসছে। আপনারা বাড়িতে যেদিন নিরামিষ খান সেদিন কিন্তু এই আলুদমটা একবার ট্রাই করে দেখতে পারেন যে কেমন হয়। আর আমার আজকের এই ভিডিওটা পুরো দেখুন এবং নিজেরা বাড়িতে তৈরি করে নিন। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাকে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটা টিপে দেবেন যাতে নিত্য নতুন যা আমি রেসিপি দিচ্ছি অনায়াসেই আপনাদের কাছে তার নোটিফিকেশান চলে যায়। তাহলে আমি এবার গ্যাস বন্ধ করে দিলাম, তা একটু ঠান্ডা হলে আমি সার্ভ করে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকে আলুর দম বা দম আলু যাই বলেন আমার রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এটা কিন্তু একদম একটা নিরামিষ রেসিপি। নিরামিষ দিনে যখন আপনারা ভাবতে বসেন যে কী রান্না করব, তখন কিন্তু একদিন এটা বানিয়ে ফেলতে পারেন। তাহলে আপনারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনটা টিপে দেবেন যাতে আমি যা রেসিপি আপলোড করব সহজেই আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, আবার কোনো দিন অন্য কোনো এক রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা, বাই বাই।